নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার চার্জ গঠনের তারিখ আবারও পিছিয়ে আগামী আটই ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়ত হোসেন এই আদেশ দেন এর আগে গত এগারোই জানুয়ারি চার্জ গঠনের তারিখ পরিবর্তন করে সাতাশে জানুয়ারি করা হয় মামলার বাদীর আইনজীবী শাখোয়াত হোসেন জানান আসামি পক্ষের আইনজীবী আদালতের কাছে আবেদন করে বলেন তারা এখনও পুলিশের দেয়া চার্জশিটের কপি হাতে পাননি তাই মামলাটি পর্যালোচনা করা যাচ্ছে না একই সাথে আসামি পক্ষের আইনজীবীর চার্জ গঠনে আপত্তি জানালে আদালত আটই ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করে এদিন নূর হোসেন সহ আট আসামি জামিন চাইলে তা নামঞ্জুর করে আদালত এছাড়া অবসরপ্রাপ্ত মেজর আরিফের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ওঠানোর অনুমতিও দেয়নি আদালত